কালকে আবার বাবুরা হম ঝম্পু করবেন মনে রেখো মিছিল আমরাও করবে তোমরাও করবে রমজান মাসও চলছে রোজার মাসও চলছে একটা মুসলিম এরিয়ায় গিয়ে হামলা করলে মনে রেখো তার বিরুদ্ধে আইন আইন অত পদক্ষেপ নেবে মিছিল মিটিং করার তোমার অধিকার আছে দাঙ্গা করার অধিকার নেই শেষ অব্দি রামনবমীতে ছুটি ঘোষণা করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গদি বাঁচাতে চাপের কাছে নথি স্বীকার করতেই হলো আর এই রামনবমীর ছুটি যে ঘোষণা হলো সতেরোই এপ্রিল তার পেছনে একমাত্র কৃতিত্ব কিন্তু দাবি করতে পারেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কারণ তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে এটার বিরুদ্ধে বলেছিলেন এবং তার ফলেই চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রামনবমীতে ছুটি ঘোষণা করতে বাধ্য হলো এবং অন্যদিকে যারা সন্দেশকালীর ঘটনাতে একেবারে মুখে কুলু পেটেছিল সেই বুদ্ধিজীবীদের মধ্যে আবার প্রতিবাদীরা উঠে কেন ছুটি ঘোষণা করা হবে এসছে তারা আবার এই দিনটাকে সংখ্যালঘু নির্যাতন দিবস হিসাবে পালন করতে চায় হ্যাঁ এই অবিশ্বাস্য ঘটনার কথা দেখাবো আপনাদের শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেষ অবধি এই প্রথমবার দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা আসার পর এই প্রথমবার তেরো বছর পর রামনবমীতে ছুটি ঘোষণা করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর আগে দু হাজার তেইশের রামনবমীর দেখেছেন আমার পেছনের স্ক্রিনে চলছে সেই ভিডিও যেখানে রামনবমীর আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে রামনবমীতে যারা করছে তারা দাঙ্গা বাঁধাবে তারা মিছিল নিয়ে যাবে হুমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা বাঁধালে কিন্তু দেখে নেব পরের দিন ঝামেলা হয়েছিল রামনবমীর মিছিলে তিনতলা বাড়ির ছাদ থেকে ইট পাথর বিয়ারের বোতল পড়েছিল রামনবমী শোভাযাত্রা যারা করছিলেন তাদের মাথায় সেই ভিডিও আপনারা দেখে নিয়েছেন আমরা বারবার সেই ভিডিও দেখেছি কিভাবে রামনবমীর মিছিল ছত্রভঙ্গ করতে একদিকে মাথায় টুপি পরে লোকজন ইট পাথর ছুটছে আর তাদের সঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাদানে গ্যাস ছুটছে সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি সেই রামনবমী যে রামনবমীর বিরুদ্ধে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই রামনবমীতে আগামী সতেরো তারিখ সতেরোই এপ্রিল বুধবার ছুটি ঘোষণা করতে বাধ্য হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গতকাল রাতে তারা একটা নির্দেশ জারি করে ঘোষণা করে দিল যে সতেরোই এপ্রিল রামনবমীতে ছুটি থাকবে এই প্রথমবার বাংলাতে ছুটির চিঠি প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি অমুক যাদিকে পাঠানো হয় গোটা রাজ্যে রাজ্যে পাঠানো হয়ে গেছে যে রামনবমীতে ছুটি থাকবে এর একমাত্র কৃতিত্ব যদি কেউ যদি কাউকে দেওয়া যায় তাহলে তিনি হলেন অবশ্যই রাজ্যের বিরোধী দলের অধিকারী শুভেন্দু অধিকারী জানুয়ারির না তোষণ নীতির কারণে এবং তিনি একটা ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছিলেন দু হাজার চব্বিশের রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডার এবং সেখানে দেখা গিয়েছিল রামনবমীতে ছুটি নেই মকর সংক্রান্তিতে ছুটি নেই আবার এমন দুদিন ছুটি রয়েছে যে দুদিনের ছুটি আবার পাকিস্তানেও নেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে পাকিস্তানেও যেগুলো অপশনাল হলিডে এই যে সবে বারাত যেটা ছিল পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পাকিস্তান হচ্ছে অপশনাল হলিডেজ যেটা আমাদের এখানে ছুটি ছিল এমন আরো কিছু ঘটনার কথা উনি একেবারে পাকিস্তানের সরকারের লিস্ট বার করে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতিকে সামনে নিয়ে চলে এসছেন শেষ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাধ্য হয়ে সতেরোই এপ্রিল রামনবমী বুধবারের ছুটি ঘোষণা করতে বাধ্য হলো গতকাল রাতে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ করছে সতেরোই এপ্রিল রামনবমীর ছুটি শুভেন্দু অধিকারীর চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রামনবমীতে ছুটি দিতে বাধ্য হলো আমরা আশা করছি আগামী বার পরের বছর মকর সংক্রান্তিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছুটি দিতে বাধ্য হবে এবং জানুয়ারির পনেরো তারিখে শুভেন্দু অধিকারী এই পোস্ট দিয়েছিলেন হলিডেজ নিয়ে এবং সেই পোস্টের পরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাপে পড়ে যায় এ তো গেল রামনবীদের ছুটি ঘোষণার কথা মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে চাপে পড়ে বুঝতেই পারছেন এবার সংখ্যালঘু ভোটের অর্ধেকটা বেরিয়ে চলে গেছে সেই অর্ধেকটার কিছুটা গেছে বিজেপি এবং বেশিরভাগটা গেছে সিপিএম কংগ্রেসের ঝুলিতে আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে যে এবার সংখ্যালঘু ভোটের অর্ধেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে বেরিয়ে গেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের বেশিরভাগ ভোটটা বিজেপি পারছে এবার এই সন্দেশকালী ঘটনার পর রামনবমীর ঘটনার পর সেই হিন্দু ভোটেও যে বিজেপি আরো বেশি করে থাবা বসাবে সেটাও বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তাই রামনবমীতে ছুটি ঘোষণা করে দেবার সিদ্ধান্ত অন্যদিকে আরো একটা মজার ঘটনা ঘটেছে যে বুদ্ধিজীবীরা বাংলার এতদিন যাদেরকে সন্ধান পাওয়া যাচ্ছিল না খালিতে এত বড় ঘটনার পর তারা এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। একজন প্রকাশ্যে এসছেন বাংলার অন্যতম সেরা বুদ্ধিজীবী সুমন সুমন চট্টোপাধ্যায় না ভুল বললাম উনি কবির হয়ে গেছেন বিয়ে করার জন্য উনি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছেন সেটাও আপনারা সবাই জানেন আমরা নতুন করে বলার কিছু নেই তো কবির সুমন ফেসবুকে পোস্ট দিলেন না খালি নিয়ে কবির সুমন একটাও পোস্ট দেননি রামনবমীতে যখন যারা রামনবমীর মিছিল করে যাচ্ছিল তাদের মাথায় যখন ইট পাথর বিয়ারের বোতল পড়ছিল ছাদ থেকে তারা আহত হচ্ছিলেন একটাও পোস্ট কবির সমান দেননি কবির সুমান পোস্ট দিয়ে দিলেন কি লিখছেন তিনি তিনি লিখছেন আর পারলাম না রামনবমী আমার রাজ্যে ছুটি মানছি না রামনবমী সমান হচ্ছে জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস ওই দিন হবে আমার রাজ্যে ছুটির দিন চমৎকার কবির সুমন যিনি বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন কারণ হিন্দু ধর্মে থাকলে একটার বেশি বিয়ে করতে পারছিলেন না সেই সময় তাই তিনি মুসলিম হয়ে একটা বিয়ে করার জন্য মুসলিম হয়েছিলেন এটা আমাদের রাজ্যে সবাই জানে কবির সুমন দুজন এমন বুদ্ধিজীবী যাদের পরিবর্তন হয়েছে আমার লজ্জা লাগে ব্যক্তিগতভাবে কারণ দুজনের গান শুনে আমি বড় হয়ে এসেছি এবং তাদের গানে সত্যি রক্ত একসময় সময় করে ফুটতো কবির সুমন আর নচিকেতা দুজনেই সে সময় বাম আমলে রকম ভয়ঙ্কর লড়াই করতে দেখেছি কিন্তু এখন কি হলো কেন যে তারা দ্বারা বেঁকিয়ে দিলেন কিসের তারা দিলেন অন্তত আমি বুঝতে পারছি না খুব লজ্জা লাগে দুজন আমার আইডল যে ছিল এক সময় এদের গান শুনে এই বাংলার মানুষ তাদের যুবক যুবতীদের রক্ত টকবক করে ফুটে উঠতো কবির সুমন আর নচিকেতা সেই কবির সুমন বলছেন রামনবমী ইসগোল্ টু জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস তিনি মনে হয় জানেন না যে মত প্রকাশের অধিকার সবাই আছে আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু সেই সংবিধানই বলছে যে কারোর ধর্ম মতে আঘাত করা যাবে না তিনি যে ধর্মের মানুষই হন না কেন তিনি হিন্দু ধর্মের মানুষ হতে পারেন মুসলিম ধর্মের মানুষ হতে পারেন খ্রিস্টান হতে পারেন শিখ পার্সি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন আমাদের সংবিধান প্রত্যেককে তাদের ধর্ম এবং তাদের ধর্মগ্রন্থ তাদের ধর্ম আচরণের পারমিশন দিয়েছে সেই অনুমতিতে কেউ আঘাত করতে পারে না আমি আমার ধর্ম পালন করব আমার সেই ধর্ম পালনে কেউ আঘাত দিতে পারে না কবির সুমন বলছেন রামনবমী ইজগল টু জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস এটা যদি ধর্মের প্রতি আঘাত না হয় তাহলে কোনটা লজ্জা লাগে ওই যে বারবার বলছি লজ্জা লাগে এই কবির সুমনের গান শুনে একসময় এই বাংলার মানুষ মুগ্ধ হয়ে যেত কবির সুমন আর নচিকেতা শুধু যদি গান নেই থাকতেন তাহলে এই বাংলার ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লেখা থাকতো কিন্তু দুজনেই নিজেদের শিরদারা দেখিয়ে এমন চটি চাটতে শুরু করলেন যে তাদের নাম অনেক দূরের কথা দলদাস এবং চটি চাটা হিসাবে এই বাংলার ইতিহাসের লেখা থাকবে কবির সুমান বলছেন রামনবমী টু জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস আমি রামনবমীতে ছুটি মানছি না হিন্দুত্ব ওয়ালাদের তোয়াজ করতে রামনবমীর ছুটি আর যখন পাকিস্তানের ক্যালেন্ডারে যেটা অপশনাল ছুটি থাকে সরাসরি ছুটি থাকে না সেটাকে এই রাজ্যে যখন সরকারি ছুটি ঘোষণা করা হয় তখন কবির সুমনের এই বিপ্লব কোথায় থাকে সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে বাংলার নারীরা আন্দোলন করছে তখন এই কবির সুমনের বিদ্রোহ কোথায় থাকে এই সমস্ত লোকগুলো যাদের এক সময় আমরা আইডল মানতাম যাদের গান এখনো শুনি যাদের গান শুনে বড় হয়েছি তারা যে এতটা নির্লজ্জ অপদার্থ চটিচাটা দলদাস এবং ধর্মীয় ভাবে এরকম অন্ধ হয়ে যাবে ভাবতে পারি না লজ্জা লাগে আমাদের কবির সমান সরাম এই ছুটি ঘোষণায় তিনি বিরোধিতা করলেন না তৃণমূলের আমলে এতগুলো ঘটনা ঘটে গেছে হাস হয়েছে মালদা হয়েছে সন্দেশ খালি হয়েছে কোনো ঘটনায় আমরা কবির সুমনকে মুখ খুলতে দেখিনি রামনবমীতে ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাও লোকসভা ভোটের আগে বাধ্য হয়ে বিরোধী দলের নেতার চাপে পড়ে তার বিরুদ্ধে মুখ খুললেন কবির সুমন কি বলবেন আপনারা এটাই এখন আমাদের রাজ্য যেখানে রামনবমীর ছুটিও সরকারি ঘোষণা করে করতে হয় এত বছর পর আমার রাজ্যে রামনবমীর ছুটি থাকে না মকর সংক্রান্তির ছুটি থাকে না সেই দিনগুলো ছুটি থাকে যে দিনগুলোতে পাকিস্তানে ছুটি থাকে না ভাবতে পারছেন কোন রাজ্যে আপনারা বাস করছেন এটাই নাকি পরিবর্তনের সরকার কি বলবেন আপনারা সব তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়ায় এই সমস্ত ঘটনা আপনারা দেখতে না পেলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না